ইংলিশের বাড়ি হয়ে গন্তব্য সুন্দরবন। প্রথমে যাব পায়রা নদী ধরে 50 কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের তীরে নিদ্রা এলাকায়। মাঝপথে বাতাসের গতিবেগ বেড়ে নদীতে ঢেউ বেড়েছে, আমাদের ট্রলারের তলা ফেটে পানি উঠতে শুরু করেছে, অনিশ্চিত যাত্রা। জীবন ঝুঁকি নিয়ে পায়রার পাড়ে জোয়ারের অপেক্ষা, এরই মাঝে নতুন আশার আলো। আমাদের মাঝে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের মতো আরেকটি নৌযান হাজির, সাগর অভিযানের জন্য একটা পারফেক্ট একটা বোট, শুভ নাম দিয়েছে ওশেন অফ দ্য সিজ। এখন তো সরে টাকা ইয়া খাইতেছি, মুড়ি খুদে লাগছে। বন্ধুরা, আজ আমাদের গন্তব্য সুন্দরবন। সড়কপথে যেহেতু সুন্দরবনের গহীনে খুব একটা যাওয়া যায় না, তাই আমরা নৌপথেই যাত্রা করব। বর্তমানে আমরা ঢাকা থেকে প্রায় 260 কিলোমিটার দূরে দক্ষিণের জেলা বরগুনায় রয়েছি। এই জেলায় আসতে হলে আপনাকে নদী অথবা সড়কপথে আসতে হবে। ঢাকা থেকে লঞ্চে যদি আপনি বরগুনাতে আসেন, সেক্ষেত্রে সিঙ্গেল কেবিনে খরচ হবে 1200 টাকা, আর ডাবল কেবিনে 2000 থেকে 3500 টাকা, আর বাসে আসলে খরচ হবে 600 থেকে 1000 টাকা। চলতি পথে বরগুনার কথাই জানা যাক। 1969 সালে বরগুনা পটুয়াখালী জেলার অধীনে একটি মহকুমা হয়, আর 1984 সালে দেশের প্রায় সকল মহকুমাকে জেলায় উন্নীত করা হলে বরগুনা জেলায় পরিণত হয়। এই জেলার মোট আয়তন 1939.39 বর্গ কিলোমিটার। এই জেলার উত্তরে রয়েছে জালকাঠি, পটুয়াখালী ও বরিশাল জেলা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে পটুয়াখালী জেলা এবং পশ্চিমে পিরোজপুর ও বাগেরহাট জেলা। এই জেলার প্রধান নদী পায়রা, বিষখালী, বলেশ্বর ও খাগদন। বরগুনা নামের ইতিহাসে সুনির্দিষ্ট কোনো তথ্য না পাওয়া গেলেও জানা যায় যে উত্তরাঞ্চলের কাঠ ব্যবসায়ীরা এই অঞ্চলে কাঠ নিতে এসে জেলা সদরের উপর দিয়ে প্রবাহিত খরস্রোতা খাগদন নদী অতিক্রম করতে গিয়ে অনুকূল প্রবাহ বা বরগুনের জন্য অপেক্ষা করত। এ কারণে এ স্থানের নাম বরগুনা থেকে বরগুনা হয়। কারো মতে আবার স্রোতের বিপরীতে গুণ বা দড়ি টেনে নৌকা অতিক্রম করতে হতো বলে এ স্থানের নাম বরগুনা হয়েছে। কেউ কেউ বলেন বরগুনা নামক কোনো প্রতাপশালী রাখাইন অধিবাসীর নাম অনুসারে এলাকার নাম হয়েছে বরগুনা। আবার কারো মতে বরগুনা নামক কোনো এক বাওয়ালির নাম অনুসারে এ স্থানের নামকরণ করা হয়েছে বরগুনা। যাই হোক, বরগুনার মোট 6টি উপজেলা রয়েছে। বরগুনা সদর, আমতলি, বামনা, বেতাগি, পাথরঘাটা ও তালতলি রয়েছে অনেক দর্শনীয় স্থান। 2011 সালের আদমশুমারি অনুযায়ী বরগুনা জেলার মোট জনসংখ্যা 8,92,781 জন। এ জেলায় শিক্ষার হার 62.1%। বরগুনা একটি কৃষি নির্ভর জেলা, এছাড়া উপকূলবর্তী জেলা হওয়ায় বরগুনায় অনেক জেলে রয়েছে। এক কথায় বলতে গেলে এই জেলা মৎস্য সম্পদে পরিপূর্ণ। আমরা এখন বরগুনার মূল শহর থেকে 10 কিলোমিটার দক্ষিণে পায়রা নদী তীরবর্তী চালিতাতলি এলাকায় রয়েছি। চালিতাতলি মূলত একটি গ্রামীণ বাজার এলাকা। আমরা যেহেতু সুন্দরবনে যাব এবং এই জেলা থেকে সড়কপথে যাওয়া যায় না, তাই নদীপথে ট্রলারে করেই আমরা যাত্রা করব। দুর্গন্তব্যে যাত্রার কথা মাথায় রেখে আগে থেকেই ট্রলারের পাশাপাশি প্রয়োজনীয় সব কিছু আমরা বন্দোবস্ত করে রেখেছিলাম। যাত্রাপথের জন্য চাল ডাল যাবতীয় জিনিসপত্র নিয়ে নিলেও যেহেতু আমরা নদী বা সাগরপথেই থাকব, তাই আমিষের চাহিদা পূরণের কথা মাথায় রেখে আমরা মাছ ধরার পরিকল্পনা করেছি। তাই আমরা সঙ্গে করে জাল নিয়ে নিয়েছি। জাল ফেলে মাছ ধরার জন্য মাটির এই জিনিসগুলো আমরা সঙ্গে করে নিয়ে যাব। আর এই কাজটি করছে আমার বন্ধু সারোয়ার। এগুলি কি কি জন্য বন্ধু? জাল পাতা, জাল জাল সাগরে জাল পাতা হবে, জাল পাতা হবে, মাছ মারা হবে।
যাওয়ার আগে একটা ছবি তোলার পর্ব চলছে, তো আমরা যারা যারা যাব মোট 11 জন যাব। তো এর মধ্যে এখানে বেশ কয়েকজনই যাবেন, অনেকে আবার হচ্ছেন ট্রলার মালিক রয়েছেন, মাঝিও রয়েছেন যিনি যাবেন, আর পাশে দেখবেন যে বোটের মধ্যে মোটামুটি সব প্রস্তুতের কাজ চলছে। দেখবেন এখানে ট্রলারে মালামাল উঠানোর কাজ চলছে, আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি রওনা দিয়ে দিতে পারি। দর্শক, আমরা এখন সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব এবং এখান থেকে প্রথমে আমরা শুভ সন্ধ্যায় যাব তালতলির একটা জায়গা, এটা হচ্ছে বরগুনারি আর একটি থানা। তো সেখান থেকে আমরা সেই শুভ সন্ধ্যার পরে আমরা সাগরে যাব, সাগর পাড়ে। অবশ্য শুভ সন্ধ্যাও সাগর পাড়ে যেহেতু সেখানে পায়রা নদী এবং বিষখালী নদী মিলেছে, তারপরে আমরা সেখান থেকে সুন্দরবনের উদ্দেশ্যে যাব। তো আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি রাতটা সেই শুভ সন্ধ্যায় থাকবো, এরপরে আমরা সেই সুন্দরবনের উদ্দেশ্যে কাল সকাল বা দুপুরের দিকে রওনা দিব। তো সঙ্গেই থাকুন আমাদের। আমাদের মোটামুটি ট্রলারে সব মালামাল উঠিয়ে ফেলেছি, কিছুক্ষণের মধ্যে আমরা রওনা দিব। এদিকে প্রস্তুতি নিতে নিতে বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা, আমরা সময় নষ্ট না করেই ট্রলারে উঠে পড়েছি এবং যাত্রা শুরু করলাম। প্রথমে পায়রা নদী ধরে বঙ্গোপসাগরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা এখন যে স্থানে রয়েছি সেখান থেকে আরও প্রায় 50 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগর, আর পায়রা নদীতে এখন ভাটার সময়। ভাটার সময় যেহেতু সাগরের দিকে নদীর পানির স্রোত থাকে, সেহেতু এই সময়টা রওনা দিলে খুব দ্রুতই গন্তব্যে পৌঁছে যাওয়া যায়। এই পায়রা নদীর আরেকটি নাম বুড়িশ্বর, এর দৈর্ঘ্য প্রায় 90 কিলোমিটার বা 56 মাইল, আর গড় প্রস্থ 1200 মিটার। এই নদীতে বলতে গেলে সারা বছরই জেলেদের মাছ ধরতে দেখা যায়। সুন্দরবনে যাওয়ার আগে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে নিদ্রা। এটি মূলত তালতলী উপজেলার সাগর তীরবর্তী একটি এলাকা। ভাটার সময় ট্রলারে চেপে চালিতাতলি থেকে সেখানে যেতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা, তাই প্রথম পরিকল্পনা হিসেবে সেখানে গিয়ে রাত কাটাবো এবং এরপর কাল সকালে অথবা দুপুরে আমরা সুন্দরবনের দিকে রওনা দিব। এদিকে মাঝপথে নদীতে বাতাসের গতিবেগ যেমন বেড়েছে, তেমনি ঢেউয়ের পরিমাণও বেড়েছে। বরগুনাকে বলা হয় ইলিশের বাড়ি, কারণ এখানকার নদ নদীতে প্রচুর ইলিশ পাওয়া যায়। চলতি পথে সন্ধ্যা গড়িয়ে রাত নামলো, আমরা এখন রয়েছি তালতলির কাছাকাছি। যেহেতু এখন বর্ষাকাল, তাই নদী অনেকটাই উত্তাল, আর এ সময় ট্রলারে করে সুন্দরবনে যেতে হলে আপনাকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে।
যাত্রাপথে আমরা খুব আনন্দময় মুহূর্ত পার করছি। তবে হঠাৎ করে ঢেউয়ের তোড়ে ট্রলারের তলা ফেটে পানি প্রবেশ করতে থাকায় মাঝি সিদ্ধান্ত নিলেন তালতলের একটি জায়গায় তিনি ট্রলারটি নোঙর করবেন। দীর্ঘ যাত্রার পর আমরা সবাই এখন ক্ষুধার্ত। আসার সময় আমরা মুড়ি চানাচুর নিয়ে এসেছিলাম, পেঁয়াজ ও সরিষার তেল মেখে খাওয়ার পর্ব চলছে। তবে নদীর মাঝে এমন মুড়ি চানাচুর খাওয়ার মজাই কিন্তু আলাদা। এখন রাত 9টা বাজে আর মাঝি অনেক চেষ্টার পরও ট্রলারটি মেরামত করতে পারলেন না, তাই আমাদের আবার চালিত তলি ফিরে যেতে হবে। আচ্ছা কি হলো তুন ভাই একটু বলেন তো। আমাদের মাছ পথে এসে ট্রলারের সমস্যা দিছে, পানি উঠতেছে, সেই জন্য আমাকে গন্তব্য স্থানে পৌঁছতে আর হলো না। এখন আবার ব্যাক করে গাড়ি যাইতে আবার নতুন ট্রলারে আমাদের আবার আসতে হবে গন্তব্য স্থানে পৌঁছতে হইলে। আচ্ছা তো এই নদীর মধ্যে মুড়ি ভাজা কেমন লাগছে? তো মুড়ি ভাজা তো না মুড়ি চানাচুর, এখন তো 40 টাকা ইয়া খাইতেছি, মুড়ি খুদে লাগছে। আমরা আবার চালিত তলির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের ট্রলারে যেহেতু পানি উঠছে, এই ট্রলার নিয়ে আমরা সুন্দরবনে যাত্রা করতে পারবো না, সে কারণে চলতি পথে আমরা আরেকটি ট্রলার ঠিক করলাম। কিন্তু সমস্যা হচ্ছে যে ট্রলারটি আমরা ঠিক করেছি সেটি চালিত তলির একটি খালে নোঙর করা রয়েছে, আর ওই খালে ভাটার সময় পানি নেই, আর জোয়ার এলে সেই খাল ভরে গেলে আমরা সেই ট্রলারটি নামাতে পারবো। আমরা যখন চালিত তলি পৌঁছাই তখন রাত 12টা বাজে, কিন্তু সমস্যা হচ্ছে আমরা যে ট্রলারটি ঠিক করেছি সেটি একটি পানিশূন্য খালে আটকে রয়েছে, আর এদিকে রাত অনেক হয়েছে, খাবার দাবারের বন্দোবস্ত হিসেবে রান্না চলছে। দেখবেন ইমন এবং একজন মাঝি মিলে পায়রা নদীর পাড়ে মুরগি কাটছে। মুরগি কাটা শেষ, এখন আমরা ট্রলারে যাব। দেখবেন নদীতে জোয়ারের পানি বাড়তে শুরু করেছে। আমরা ট্রলারে উঠে বাকি রান্নাবান্নার কাজ দেখব। আজকে আমাদের আলু কাটার এক্সপার্ট হচ্ছে আজিম, আর এদিকে চাচা হচ্ছে মুরগি কাজ করতেছেন, আর ইমন সে খুব কাটাকাটিতে ব্যস্ত, আর এদিকে ডাক্তারের সার্জারি, আর এদিকে ডাক্তারের আলুর সার্জারি করতেছে। হয়ে যাবে, ব্যাপার না। এদিকে আমরা অপেক্ষায় আছি শুভ আবার কখন লাইফ জ্যাকেট গায়ে দিবে, সে পর্যন্ত আমরা অপেক্ষায় আছি। এতগুলো মানে হাত লাগাইছি, দেখবেন না এক ঘন্টা। ইমন আবার মুরগি খুব ভালো কাটতে পারে। আমরা মাছ ধরবো, তারপরে হচ্ছে সেই মাছই বারবিকিউ, তারপর হচ্ছে রান্না করে খাবো। এদিকে রান্নার কাজ করতে করতে নদীতে জোয়ার এসে পড়েছে। আমরা যে ট্রলারটির জন্য অপেক্ষা করছিলাম সেই ট্রলারটিও বের করা হয়েছে। আমাদের মাঝে
পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের মতো আরেকটি নৌযান হাজির সাগর অভিযানের জন্য একটা পারফেক্ট একটা বোট। হ্যাঁ, এটা হচ্ছে শুভ নাম দিয়েছে ওশেন অফ দ্য সিজ। এটা পুরাই সেই মাপের একটা বোট এবং এটা দিয়েও মাছ ধরতে যায় সাগরে। আর এখানে লাইট আলো জ্বালানোর জন্য অনেক পর্যাপ্ত ব্যবস্থা করা আছে। এরপর রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করে আমরা আবার নিদ্রার উদ্দেশ্যে রওনা দিলাম। ভোরের আলো ফোটার আগেই আমরা নিদ্রার কাছাকাছি চলে এসেছি। সামনে যে পয়েন্টটা দেখছেন বনের মতো, সেটি হচ্ছে মূলত নিদ্রা এলাকা। আমরা এখন যে পয়েন্টটিতে রয়েছি এটি হচ্ছে নিদ্রার একটি খালের মুখ, যে খালটি বঙ্গোপসাগরে নিমজ্জিত হয়েছে। তবে সমস্যা হচ্ছে এই জায়গাটিতে কয়েকটি ডুবোচর রয়েছে। আমরা যেহেতু খালের ভিতরে প্রবেশ করব, তাই আমাদের খুব কৌশল অবলম্বন করতে হবে। পায়রা বিষখালী ও বলেশ্বর নদীর এই মোহনার অংশে যেহেতু ডুবোচর রয়েছে, তাই মাঝি বারবার ট্রলার ঘুরিয়ে ডুবোচর এড়িয়ে খালের ভেতর প্রবেশ করার চেষ্টা করছেন। নিদ্রায় পৌঁছানোর আগেই ভোরের আলো যেন আমাদের স্বাগত জানাচ্ছে। আমরা নিদ্রার খালে প্রবেশ করতে শুরু করলাম, কিন্তু আশেপাশের পরিবেশ আমাদের সবাইকে মুগ্ধ করে ফেলল। সত্যি অসাধারণ এক মুহূর্ত। নৌপথের এমন যাত্রা আপনাকে মুগ্ধ করবে। আমরা সামনে যতই এগুচ্ছি আশেপাশের দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছি। জেলেদের সারি সারি নৌকা দেখে আপনার চোখ ফেরাতে ইচ্ছে করবে না। সূর্যের লাল আলোর আভা প্রকৃতির সৌন্দর্য যেন বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এদিকে ভোরের আলো ফোটার আগেই জেলেরা পোনা মাছ ধরছে। দেখবেন এক জেলে তার বউকে নিয়ে বের হয়েছেন মাছ ধরতে। নিদ্রার এই খালে প্রচুর পোনা মাছ পাওয়া যায়। ভাটার সময় সব থেকে বেশি পোনা পাওয়া যায় বলে তারা খুব সকালেই বের হয়েছেন। ভোরের ঠান্ডা বাতাস এর মধ্যে আমাদের এমন যাত্রায় চোখে ঘুম আসলেও সেই ঘুম কেড়ে নিয়েছে প্রকৃতি। আশেপাশের দৃশ্য দেখে আমরা সবাই যেন মুগ্ধ। আপনি আসলেও আপনার এমন দৃশ্য দেখে ঘুমোতে ইচ্ছে করবে না, প্রকৃতি আপনার ঘুম ঠিকই কেড়ে নেবে। দেখবেন জেলেরা কেউ কেউ বড়শি হাতে নৌকা নিয়ে নেমে পড়েছেন, আবার কেউ বা জাল নিয়ে মাছ ধরছেন। অবশেষে আমরা নিদ্রায় পৌঁছালাম। আমরা যে পয়েন্টটিতে ট্রলার নোঙর করে রেখেছি সেই পয়েন্টের দুই দিকে এই খাল বয়ে গিয়েছে। দর্শক, এই ছিল আজকের পর্বে। এরপর আমি আপনাদের নিদ্রা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, সেই সাথে আমাদের সুন্দরবন যাত্রা এবং সুন্দরবনে রাত কাটানোর অভিজ্ঞতা জানাবো। অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আর পুরো ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।